নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো খুব 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 ভালো আছে। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্ষাকালে জবা গাছের পরিচর্যা। এই ভিডিওটি করার জন্য আমাকে অনেকেই অনুরোধ করেছেন, বাংলাদেশের অনেক বন্ধুরা আছেন যারা হচ্ছে আমাকে অনুরোধ করেছিলেন, বলেছিলেন যে দাদা একটু এই জবা গাছের বর্ষাকালের পরিচর্যা নিয়ে ভিডিও করতে। তো দেখতে থাকুন। আমরা যারা সাধারণত টবে গাছ করে থাকি, তো তাদের বর্ষাকালে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তা সেই সমস্যাগুলি থেকে মোটামুটি মুক্তি পাওয়ার জন্য আমি কয়েকটা টিপস বলছি যেগুলো আমি করে থাকি। আশা করি আপনারাও এই টিপসগুলো ফলো করলে অবশ্যই উপকার পাবেন। আর পুরানো বাগানি যারা তারা তো জানেনই, আমি শুধুমাত্র নতুন যারা বাগানি তাদের ক্ষেত্রে তাদের জন্য বলছি। তো দেখতে থাকুন, মানে আমি যে টিপসগুলো বলবো, প্রথম যেটা বলার সেটা হচ্ছে জবা গাছে দেখা যায় যে এই বর্ষার সময় ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত আক্রমণ হয়ে থাকে। তো এই ছত্রাক ঘটিত আক্রমণ হলে আমাদের প্রথম কাজ আমরা যেটা করে থাকবো সেটা হচ্ছে 7 দিন অথবা 10 দিন ছাড়া ছাড়া যে কোনো ফাঙ্গিসাইড বাজারে থেকে কিনে এনে আমরা জলের সাথে মিশিয়ে জবা গাছে স্প্রে করতে পারি এবং গোড়ায়ও সামান্য জল দিয়ে দিতে পারি। বর্ষাকালে যে সময় মানে প্রতিদিন তো আর সেভাবে বৃষ্টি তো হয় না, মাঝে মাঝে গ্যাপও পড়ে, তো ওই গ্যাপের টাইমে বা আমরা দিয়ে দিতে পারবো বা অল্প ঝিরঝিরে বৃষ্টির সময়ও দিয়ে দিতে পারবো, যাতে সেই ফাঙ্গিসাইডগুলো মানে গাছের গোড়ায় অথবা গাছের ডালপালাতে থেকে থাকে। এই গেল প্রথম জবা গাছের ছত্রাক ঘটিত আক্রমণ থেকে রক্ষা পাওয়ার। এছাড়া দেখা যায় অনেক সময় জবা গাছগুলোর মানে মাটি জল পেয়ে পেয়ে গোড়ায় জল জমে যায়, তার ফলে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, কুড়ি ঝরে পড়ে। তো আমাদের করতে হবে কি, ওয়েল ড্রেনেজ সয়েল বানাতে হবে জবা গাছের মাটির জন্য। আর গাছের যে আমারও পরিষ্কার করা হয়নি, গাছের গোড়ার যে আগাছা একদম হতে দেওয়া চলবে না। গাছের গোড়ায় মানে যদি জবা গাছের পাতা বা অন্য কোনো পাতা পড়ে থাকে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে, যাতে না ওই পাতাগুলো পচে যায়। আর জল নিষ্কাশনের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে যে জবা গাছের গোড়া থেকে আমি কিভাবে জল মানে বের করে দেবো বা জল জমতে দেবো না। সেই মতন মাটি যদি আমাদের না তৈরি থাকে তো সেমিসেড এরিয়ায় আমাদের রাখাই ভালো গাছগুলোকে। আর যদি ওয়েল ড্রেনেজ সয়েল থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়, অটোমেটিক্যালি জল বেরিয়ে যাবে। জল জমে গেলে কিন্তু খুব প্রবলেম হয়। আর বর্ষার মাঝে মাঝে যখন বিরতি থাকে, মানে হয়তো একদিন কি দুদিন দেখা গেল যে সূর্য উঠেছে বা ওয়েদারটা নর্মাল আছে, কিছুটা হলেও কম বৃষ্টি হচ্ছে, সেই সময় আমরা কিন্তু জবা গাছের গোড়া ভালো করে খুঁচিয়ে দেব। এই গেল দ্বিতীয় টিপস বলতে পারেন। আর তৃতীয় তো খাবার। খাবার আমরা কিন্তু কোনো ধরনের খোল পচা জল বা সবজির পচার জল বা কলার খোসা পচিয়ে জল, এই সমস্ত পচন জাতীয় জিনিস আমরা কিন্তু জবা গাছের গোড়ায় এই সময় দেব না। তার কারণটা ভালো মতনই বুঝতে পাচ্ছেন যে কেন দেব না। আর এছাড়া মাসে একবার এই সময় খাবার দিলেই হয়, এই যে প্রাক বর্ষার মরশুম, এই সময় কিন্তু আমরা জবা গাছের গোড়ায় আমি যেটা দিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই সময় কিন্তু খাবার দিয়ে দেওয়ার সবচেয়ে আদর্শ সময় হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল এবং কিছুটা বাদাম খোল দিলেও দিতে পারেন। এইগুলো দিয়ে এবং সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে একটি মিশ্র সার তৈরি করতে হবে এবং এই মিশ্র সারটি জবা গাছের গোড়ার মাটি ভালো করে খুঁচিয়ে এই সময় আমরা দিয়ে দিতে পারলে তাহলে কিন্তু জবা গাছে জন্য এক মাস খাবার দিতে লাগবে না। এবং কিভাবে কোন রেশিওতে আমরা দেব, সবগুলো সমানভাবেই ভাগ করে দেব, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ভার্মি কম্পোস্ট বা বাদাম খোলও অনেকে আমরা দিতে পারি।
তো এই গেল খাবার। আর হ্যাঁ, যেটা বলার যে খাবারটা দেব আমরা, খাবার দেওয়ার সাথে সাথে মানে 1 মাস অন্তর অন্তর আমরা খাবার দিলেও অসুবিধার নেই বর্ষাকালে, কারণ প্রচুর বর্ষার বৃষ্টির জলে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেগুলো কিন্তু আমরা কোনোভাবে মানে গাছের যে কোনো গাছের ক্ষেত্রেই প্রয়োজন হয় মাইক্রোনিউট্রিয়েন্টস, তো সেইগুলো বৃষ্টির জল থেকেই এরা সংগ্রহ করে নিতে পারে। তো আমাদের এই বৃষ্টির জল জমতে দেওয়া যাবে না, ছত্রাকনাশক স্প্রে করতে হবে, এবং খাবার এই সময়টাই দিয়ে দেওয়াটা সবচেয়ে বেস্ট। আমার দেখুন এই গাছের কুঁড়িটিও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে, যে জবা গাছের কিন্তু মনে রাখতে হবে কুঁড়ি ঝরবেই, বিশেষ করে যেগুলো থোকা জবা বা অনেকে পঞ্চমুখী জবা বলে থাকি, তো সেই সমস্ত জবা গাছে কিন্তু বেশি কুঁড়ি ঝরে, তো এই নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। হ্যাঁ, যদি দেখি যে প্রচুর কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে, 10টার ভেতরে 9টা পড়ে যাচ্ছে, তাহলে তার জন্য আলাদা ব্যবস্থাপনা নিতে হবে। কিন্তু যদি দেখা যায় 10টার মধ্যে 6টা, 10টার মধ্যে 4টে 5টা করে ফুল ফুটছে, বা তাহলে কোনো অসুবিধা হওয়ার নয়, কারণ টবে গাছ করলে সাধারণত এগুলো হয়ে থাকে, আর এমনিও জবা গাছের কুঁড়ি ঝরে, তার জন্য কোনো প্রবলেমের ব্যাপার নেই, কিন্তু বেশি পরিমাণে ঝরলে তখনই তার বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হয়। তো এই 3 নম্বর টিপসটি যেটি বলে দিলাম, আর এছাড়া আমাদের খেয়াল রাখতে হবে যেটা বললাম, যে জল একদমই দেওয়া যায় মানে ওই সময় না দেওয়াই ভালো বৃষ্টির সময়। যে জল গোড়া ভিজে থাকলে একদমই জল দেবেন না জবা গাছের গোড়ায়। আর খাবারের ব্যাপারটাও বললাম, ফাঙ্গিসাইড স্প্রে করার ব্যাপারেও বললাম, আর রৌদ্রে রাখতে হবে এই সময়। আর মাঝে মাঝে যখন বর্ষার বৃষ্টির বিরতি হবে, সেই সময়টা কিন্তু আমাদের গাছের গোড়া ভালো করে খুঁচিয়ে দিতে হবে, এবং আগাছা উপড়ে ফেলে দিতে হবে, গাছের পাতা যেন না পচে টবের মানে গাছের গোড়ায় টবের মাটিতে, এই সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তো এই রকম করলে দেখবেন অবশ্যই কিন্তু আপনাদের বাগানটিও খুবই সুন্দর হয়ে যাবে থাকবে, এবং জবা গাছের যে মানে ফুল কিন্তু প্রচুর 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 পরিমাণে ফুল দেবে, কারণ এই বর্ষাকাল কিন্তু গাছের বৃদ্ধির ক্ষেত্রে একটি বিশেষ সময়, এবং প্রচুর ফুলও আসে। আর এই সময় আপনারা করবেন কি, আপনারা লক্ষ্য করলে দেখবেন, দেখতেই পাবেন যে জবা গাছের কিন্তু কুঁড়িগুলো হয় ঠিক গাছের মাথার দিকে, অতএব মানে গাছের ডাল যেগুলো বেরোয় সেই ডালের মাথার দিকে, গাছের ডালগুলো কিন্তু এই সময় ফুল ফুটে যাওয়ার পরে ডালগুলো কিন্তু কেটে দিতে হবে। কেটে দিলে কি হবে, যে গাছটি কিন্তু সাইড দিয়ে আরো ডালপালা ছাড়বে, এবং গাছটি অনেক ঝোপালো বুশি টাইপের হয়ে যাবে, এবং যত ডালপালা বেরোবে তত কিন্তু গাছের মাথার দিকে কুঁড়ি ভরে যাবে। তো আশা করি এইভাবেই করলে আপনারা যথেষ্ট উপকার পাবেন জবা গাছের। আর এমন কেউ নেই যে যাদের বাড়িতে হয়তো জবা গাছ নেই, প্রত্যেকের বাড়িতেই টবে হোক বা মাটিতে হোক আমরা কিন্তু জবা গাছ করে থাকি। আর পাতায় এই যে ছোট ছোট যে পোকা বা রোগ পোকার আক্রমণের হাত থেকে বাঁচাতে নিম তেল সাধারণভাবে সাধারণ কোনো শ্যাম্পুর বা কোনো পেস্টিসাইডের সাথে মিশিয়ে স্প্রে করলে এই সময় কোনো রোগ পোকার আক্রমণও অতটা ঘটবে না, এই সময় ঘটেও না সাধারণত। তো এই মোটামুটি জবা গাছের পরিচর্যার বিষয় আলোচনা করলাম, যে বর্ষার সময় কিভাবে আপনারা আপনাদের বাগানটিকে সুন্দর করে রাখবেন, রোগ পোকা মুক্ত রাখবেন জবা গাছকে। তো জবা গাছের পরিচর্যা নিয়ে ছোট্ট ভিডিওটি করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করে কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ তাদের, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্রচুর প্রচুর গাছ লাগাতে থাকবেন।